পাকা পাকা এরকম চারটে পেয়ারা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন আগে ছাড়িয়ে নেব। ছোট ছোট করে পাতলা পাতলা পিস করে আমি এবার পেয়ারা গুলোকে কিন্তু সমস্ত গুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে পেয়ারা গুলোকে আমি কেটে রেডি করে নিলাম। আমি এখানে 1 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। জলটা হালকা গরম হয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেয়ারা গুলো দিয়ে দেব। এবার এইভাবে পেয়ারা গুলোকে ভালো করে সেদ্ধ হতে দেব। জলটা ফুটে এসছে, আমি এটাকে আরো 20 থেকে 30 মিনিট ফুটতে দেব, যতক্ষণ না পেয়ারা গুলো পুরো গলে যাচ্ছে। দেখুন পেয়ারা গুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর আমার জলটা হাফ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ছেঁকে নেব। আমি এখানে এটা ছেঁকে নিয়েছি। এবার পেয়ারা গুলোকে এরকম হালকা হালকা করে চেপে বাকি রসগুলো নিয়ে নিচ্ছি। তো আমি এখানে রসটা বের করে নিয়েছি। তো এবার চলুন জেলি তৈরি করা দেখা যাক। এবার আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি জুসটাকে অ্যাড করে দিচ্ছি। পরিমাণে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। মস্ত চিনিটা দিয়ে এবার এটাকে আমি কিন্তু আস্তে আস্তে নাড়তে থাকবো। এই সাইড দিয়ে যে ঝাঁকগুলো হচ্ছে এগুলো এরকম করে তুলে নিতে হবে। নাড়তেও থাকতে হবে। এবার আমি এর মধ্যে লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এখানে 3 চামচের মতো লেবুর রস অ্যাড করে দিলাম। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। আমার এখানে জেলিটা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো ফুড কালার অ্যাড করিনি। এইটা ঠিক এরকম একটা হালকা স্ট্রিং হবে, ঠিক আছে? তো আমি এবার গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব। আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে একটা কাচের বয়েমে নিয়ে নেব। আমি এটাকে এবার একটা জারে রেখে দিলাম। এই দেখুন আমার জ্যামটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে মাখিয়ে দেখাচ্ছি। আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন